এক বদর নবীজির কাছে এসে বলে কি এই মোহাম্মদ তোমার কাছে যে একটা দেও আসে আর তোমার যে গান শোনায় গীত শোনায় তার নাম কি জানো মানে সে বুঝাইতে চায় জিব্রাইলের কথা মানে সে ফেরেশতা শব্দ বলতে পারতেছে না বলতেছে এই মোহাম্মদ তোমার কাছে যে দেওটা আসে আরে দেও এসে যে তোমার গীত শোনায় কি গীত যেন শোনায় আল্লাহর রাসূল বলেন দেও না ফেরেশতা আসে উনি ফেরেশতাদের সর্দার ওনার নাম জিব্রাইল সুবহানাল্লাহ বলেন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আসে সে কোনো গীত শোনায় না সে কুরআন তেলাওয়াত করে শোনায় কালামুল্লাহ শোনায় কুরআন শোনায় এরপরও এই বধূ কয় কি তাইলে আমার একটা গীত শোনাও মানে একটা আয়াত আমারে শোনাও একটা সূরা আমারে শোনাও তুমি যেই গীত তুমি পাও তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বড় ভাগ্যবান এই মুহূর্তে জিবরিল আমিন এসে এমন একটা গীত দিয়ে গেছে এমন একটা সূরা দিয়ে গেছে ওইটা যদি খালি একবার কেউ পড়ে তাহলে দশ পারা পড়ার সওয়াব হয় ছোট্ট সূরা কয় তাহলে পড়ো তো দেখি তো আল্লাহর রাসূল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الرسول বলেন এই যে পড়ছো দশ পারা পড়ার সওয়াব হইছে সুবহানাল্লাহ জোরে বলেন এই কথা শুই না এই বধূ কয় কি নিয়ামাল ইলাহু ইলাহুনা নিয়ামাল ইলাহু ইলাহুনা তার মানে হলো আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ আমার আল্লাহ জিন্দাবাদ এ বধু তকবীর দেওয়া শুরু করছে কেন তকবীর দিতেছে কয় আল্লাহ কত ভালো পড়মু এক লাইন সব দিব দশ পারা সুবহানাল্লাহ জোরে বলেন মানে কত ঈমান এ কারণেই সাহাবীরা সত্যের মাপকাঠি আদনা সাহাবীর ঈমান বড় সুন্দর অশিক্ষিত বধূ সাহাবীর ঈমান যত সুন্দর আমাদের ঈমান তত সুন্দর না সে নবীর কথাকে বিশ্বাস করে বলতেছে আহ আমার মালিক কত ভালো এক লাইন পড়মু দশ বারার সওয়াব পামু এক লাইন পড়মু দশ বারার সওয়াব পামু নিয়ামাল ইলাহু ইলাহুনা নিয়ামাল ইলাহু ইলাহুনা তকবীর দেওয়া শুরু করছে এই যে বধূ একটা ইমানদার তার দাম এলাকার পাবলিকের কাছে ছিল কিন্তু তোমাদের কাছে আলেমের দামও এখন নাই তেতুল হুজুর কও কিছু মনে করো না তোমরা এই জমানার যুব সমাজ তোমরা মোল্লা জঙ্গি বলে ইমানদারকে গাইলাও এখনকার যুগের মানুষ মনে করে কি হুজুর বেতন দিয়ে পালি আমি হুজুর স্লোগান দিল কেরে স্লোগান দিলে আরো নারাজ হয় আরে বেতন দিই আমি আমার বেতন খাইয়া আমার দেয়া বেতন পাইয়া রাস্তায় যে কয় নারায় তকবীর আল্লাহু আকবার ধর হুজুর রে এই হলো ঈমান এই যুগের ঈমান আর ওই যুগের ঈমান কি শোনা আব্দুর রহমান বিন আউফ আশারে মুবাশশারা সাহাবীর এক সাহাবী রাসূলকে এসে বলে ওগো আল্লাহর নবী যে আল্লাহর নামে স্লোগান দিল আল্লাহরে চিনলো আল্লাহর কালামকে চিনলো আল্লাহর নবী আমার মনটা চায় ওর একটা হাদিয়া দেই কি হাদিয়া দিবা আমার একটা দামি উট আছে যার অনেক দুধ হয় যেটার অনেক বাচ্চা হয় এই দামি উটটা ওকে আমি হাদিয়া দিতে চাই আল্লাহর রাসূল কয় তাড়াতাড়ি দিয়ে দাও দিয়ে দিছে আল্লাহর রাসূল বলে আব্দুর রহমান সূরাতুল ইখলাসের মর্যাদা বুঝনেওয়ালা একটা আল্লাহর গোলাম যে আল্লাহ পাকের তাওহীদ বুঝেছে যে আল্লাহর কালামের সম্মান বুঝেছি তুমি তাকে সম্মান দিয়ে একটা উট দিয়েছ আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে সাতাশি হাজার উট তোমার জন্য জান্নাতের ভেতরে রেডি করেছে সুবহানাল্লাহ সাহাবীরা যখন এই ঘোষণা শুনছে সবাই যার যার বাড়ি থেকে একটা একটা করে উট আনছে আয়না কয় আই বধূ আমার একটা উট লয়ে যা তার মানে আব্দুর রহমান বিন আউফ যেমন সাতাশি হাজার জান্নাতে উট পাইছে সব সাহাবিরা এই বুঝ গ্রহণ করে জান্নাতের পুরস্কার দখল করতে চায় একটা একটা করে উট দিতে দিতে হাদিসে আছে
এই বদুর কাছে 1000 উট জমা হয়ে গেছে। যখন সে মদিনার থেকে বাড়ি যাচ্ছে তখন 1000 উটের বহর লইয়া নিজের বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহর রাসূল বলে, দেখো একটা কোরআনের সম্মান বুঝনেওয়ালার পুরস্কার, এটা তার দুনিয়ার পুরস্কার, জান্নাতের পুরস্কার কত বড় হবে তা জানে এক আল্লাহ।